আমি মনে করি এখনো আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে কিন্তু আরো অনেক দূর যেতে হবে আই ফিল অনার্ড আমার দুটো নমিনেশন আছে সেটার জন্য এক্সাইটেড এবং পারফরম্যান্স আছে সবকিছু মিলে ভালো লাগছে আজকে আসলাম বেশ কিছু উদ্যোক্তাদের নারী উদ্যোক্তাদের সাথে আমার পরিচয় হলো তারা কিভাবে স্ট্রাগল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেগুলো দেখে আসলে নিজেরই খুব আমার মনে হয়েছে আমি নিজে অনেক মোটিভেটেড হয়েছি এবং আমরা তো আর্টিস্ট আমরা যেখানেই যাই আসলে চরিত্র খুঁজি গল্প খুঁজি তো গতকাল কিছু নারীদের সাথে কথা বলে সেরকম কয়েকটা গল্প মাথায় কাজ করছে আমার মনে হয় স্ট্রাগল প্রত্যেকটা জায়গায় থাকে সেটা শুধুমাত্র আমি বলবো না যে অ্যাক্টিং জগতে আমি অনেক স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছি ব্যাপারটা তা না প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে যখন দৌড়ায় তখন কিন্তু তার কিছু স্ট্রাগল থাকে নিজের সাথে সেই স্ট্রাগলটা থাকে তো আমি মনে করি এখনও আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে কিন্তু আরও অনেক দূর যেতে হবে আর সেই রাস্তাটুকু আমরা চাচ্ছি না কেউ আমাদেরকে করে দিক আমরা শুধু চাচ্ছি সেই রাস্তাটা থাকুক আমরা বাকিটুকু পথ নিজেরা হেঁটে নেব আপনার কাছে একদম ভিন্ন একটা প্রশ্ন আছে আমরা অনেক সময় রাতে ঘুমে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি এরকম আসলে অনেক ধরনের স্বপ্ন দেখা হয় আপাতত আসলে এরকমই কোভিডের সময় একটা স্বপ্ন দেখেছিলাম সবার হেলথ ক্রাইসিস চলছে তো ওটা স্বপ্ন বলবো না একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু এখন আমরা কোভিডটাকে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে আসছি তো ওই ব্যাপারটা মনে করলে এখন ভালো লাগে আমি আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই মাধ্যমটা আমার জন্য খুব একটা ম্যাটার করে না ভালো গল্প ভালো চরিত্র যদি আমি বড় পর্দার জন্য পাই তাহলে বড় পর্দায় করা হবে যদি ওটিটি কন্টেন্ট হিসাবে পাই তাহলে সেটা করা হবে নাটক তো করেছি সামনে সেটাও সুযোগ থাকলে আপনার কি মনে হয় অফার কি পাই না অবশ্যই অবশ্যই অনেক অফার আসছে এবং বেশ কিছু গল্প নিয়ে কথাও চলছে এই মুহূর্তে কিন্তু আমি আসলে যেরকমটা নিজের জন্য চাচ্ছি সেটার সেটা আসুক ওটা বেছে নেব আমি যতটুকু দেখছি সবসময় ভালো এবং মন্দর মধ্যে দিয়ে আমরা আসলে একটা সময় পার করি ভালো মন্দ আগেও ছিল ভালো মন্দ এখনও আছে এখন আমার মনে হয় সবার একটা সুযোগ আছে নিজেকে নিজের প্রতিভাকে তুলে ধরার তো সেই সুযোগটুকু যারা ইয়াং আছে তারা করছে এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি জানি এখান থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট বের হয়ে আসবে আমি এখন এই মুহূর্তে আসলে আমার মনে হচ্ছে আমি এটা ছাড়া আর কোনো কিছুই করতে পারি না আমি যদি আমাকে অভিনয় শিল্পী হিসাবে যদি না দেখি তাহলে আমার কোনো কাজ থাকবে না আমি এটাই করছি এটাই করতে চাই